আসসালামুকুম। তো আমি জানতে চাচ্ছি যে আপনার যে ধর্মটা, সেই ধর্মটার মানবিকতা কতটুকু? তো আমি আপনার ধর্মের মানবিকতাটা একটা উদাহরণ দিই। আপনার ধর্মের মানবিকতা হচ্ছে, যারা ইসলাম কবুল করবে না সেই সমস্ত মানুষদেরকে ধরে মেরে ফেলা। এটা হচ্ছে আপনার পশুর কথা নিয়ে আসছি ভাই, আমি কিন্তু মানুষের কথা জানি। আবার মাঝখানে কথা বলছেন আপনি, আবার মাঝখানে কথা বলছেন ভাই, আপনি তো কথা চেঞ্জ করছেন। আপনাকে আমি মাঝখানে, আপনি আবার মাঝখানে কথা বলছেন ভাই, এটা তো ঠিক না। আপনাকে আমি মাঝখানে কথা বলতে না করেছি না, আপনি মাঝখানে কথা বলে আমার মেজাজ আরো গরম করে দিচ্ছেন। গরম করেন না, আমি আপনাকে যে জিনিসটা বলছি সেই জিনিসটা শুনে নেন। আপনার ধর্মের মানবিকতা হচ্ছে, যারা ইসলাম কবুল করবে না তাদেরকে কতল করতে হবে, অথবা তাদেরকে জিজিয়া কর দিতে হবে। তাদেরকে কতল করতে হবে, পৌত্তলিকদের কতল করতে হবে অথবা জিজিয়া কর দিতে, পৌত্তলিকদের কতল করতে হবে অথবা ইসলাম কবুল করতে হবে। আর আহলে কিতাবদের হয় জিজিয়া কর দিতে হবে অথবা কতল করতে হবে। এই হচ্ছে আপনার ধর্মের মানবিকতা। আপনার ধর্মের মানবিকতা হচ্ছে, কাফেরদেরকে মেরে তাদের মা বোনদেরকে তুলে এনে, আপনার নবী যেটা করেছিল, আপনার নবী কাফেরদের মেরে, একটা কথা বললে এখন কিন্তু বের করে দিব, একটা কথা বললে এখন বের করে দিব, আপনার নবী যে ধর্ষক নবী মোহাম্মদ, লুচ্চা নবী মোহাম্মদ যে কাজটা করতো, সেই কাজটা হচ্ছে কাফেরদেরকে মেরে, পত্তলি কাফেরদেরকে মেরে তাদের মা বিটিদেরকে তুলে এনে তাদেরকে গ্যাংরেপ করতো। আপনার সাহাবীরা, নবী এবং তার সাহাবীরা গ্যাংরেপ করতো। এই যে ভাই ভাই টাইমে কথা বলেন, হ্যাঁ আপনাকে আমি যুক্ত করব, আমার কথা শেষ হলে তখন আপনি কথা বলতে পারবেন। আপনার ধর্মের মানবিকতা হচ্ছে, আপনার স্বাভাবিকভাবে বলেন, আপনার লুচ্চা নবী মোহাম্মদ স্বাভাবিকভাবে বলেন, কেন মাঝখানে কথা কেন বলছেন? আপনার লুচ্চা নবী মোহাম্মদ যেটা করতো সেটা হচ্ছে কাফেরদেরকে মেরে তাদের মা বেদীদেরকে তুলে এনে সবাই মিলে মিশে, সাহাবিরা মিলে মিশে গ্যাংরেপ করতো সেই মেয়েদেরকে, এবং তাদেরকে বন্দি করে নিয়ে এসে গ্যাংরেপ করতো। এইগুলো প্রত্যেকটা রেফারেন্স সহ একদম কোরআন হাদিস থেকে পাতা পাতা খুলে খুলে রেফারেন্স সহ আমি দেখাবো, যদি আপনি আমার সাথে ঠিকভাবে কথা বলেন এবং আপনি যদি দাবি করেন যে না এই জিনিসটা রেফারেন্স আমাকে দেখান, তাহলে আমি প্রত্যেকটা জিনিসের রেফারেন্স আপনাকে আমি দেখাবো, একটাও আমি বাদ দিব না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি একটাও আমি বাদ দিব না। আপনার নবী এবং তার সাহাবিরা কাফেরদেরকে মেরে তাদের মা বেটিদেরকে তুলে এনে তারপরে তাদেরকে কি করতো, গ্যাং রেপ করতো, রেপ করতো তাদেরকে, রেপিস্ট নবী মোহাম্মদ, ধর্ষক নবী মোহাম্মদ এই কাজটা করতো। আপনার নবী মোহাম্মদ কি করতো, বাচ্চা মেয়ে, শিশু একটা মেয়েকে, 53 বছর বয়সে শিশু একটা বাচ্চা মেয়েকে রেপ করেছে আপনার নবী, সেই মেয়েটার নাম হচ্ছে আয়েশা। একটা বাচ্চা একটা মেয়ে, একটা শিশু একটা মেয়ে যে পুতুল খেলে, সেই মেয়েটাকে এনে বিছানায় তুলেছে। আপনার নবী কি করেছে, দাসী হিসেবে উপহার পেয়েছে মারিয়া কিপ্তিয়াকে, সেই মারিয়া কিপ্তিয়াকে নিয়ে হাফসার বিছানায় উঠে মানে লড়ার পর শুরু করে দিচ্ছে। এই হচ্ছে আপনার ধর্মের মানবিকতা। আপনার ধর্মের মানবিকতা হচ্ছে, বনু কুরাইজা গোত্রকে আক্রমণ করে 600 থেকে 900 মানুষকে পিচ মোড়া করে বেঁধে প্রত্যেকের নুনু চেক করছে। হ্যাঁ, নুনু চেক করে দেখছে এখানে লোম গজাইছে কিনা, লোম যাদের গজাইছে তাদেরকে মেরে ফেলছে, আর যাদের লোম গজায়নি তাদেরকে দাস হিসেবে মার্কেটে নিয়ে বাজারে নিয়ে তাদের সেই একটা মানুষকে দাস হিসেবে বাজারে নিয়ে বিক্রি করে দিচ্ছে। কি একটা মর্মান্তিক ভয়াবহ ব্যাপার! এই হচ্ছে আপনার মানবিকতা। আপনি কথা বলতে আসছেন আমাদের মানবিকতা নিয়ে, আপনি কথা বলতে আসছেন, এই এখন যুক্ত করলাম, আমাদের মানবিকতা নিয়ে আপনি মানে যাচাই করতে আসছেন আমার ক্ষেত্রে কিনা। আচ্ছা ভাই, আপনি তখন বলছেন, এখন আমি বলবো, বলছেন তো শেষ হয়নি, তো আমার কথা শেষ হয়নি, যে আপনার শেষ হব না, আপনার নবী যে লুচ্চা এবং ধর্ষক, শুনেন ভাই 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 শুনেন, আমি মুসলমান, আপনার নবী যে খুনি ছিল, আপনার নবী যে মানুষ খুন করত, মানুষ আপনি নাস্তিক দেখে গালাগালি, আমি একটা গালি দিচ্ছি, আমি একটাও গালি দিচ্ছি না, আমি যে কয়টা কথা বলেছি প্রত্যেকটা, চোরকে চোর বলে এটা কখনো গালি হয় না, ধর্ষককে ধর্ষক বলে এটা কখনো গালি হয় না, এটা তো সত্য কথা। হ্যাঁ, মানে লুচ্চাকে লুচ্চা বললে সেটা কখনো গালি হয় না, এটা তো সত্য কথা। আমি যে কয়টা কথা বলেছি একটারও যদি প্রমাণ আমি দিতে না পারি, আমি যদি একটারও প্রমাণ দিতে না পারি, জীবনে কোনোদিন লাইভে আসবো না। বাংলাদেশের যত বড় আলেম আছে সমস্ত আলেমকে চ্যালেঞ্জ করলাম, যে কয়টা কথা বলেছি একটার যদি প্রমাণ দিতে না পারি, কোরআন হাদিস সিরাত গ্রন্থ থেকে, তাফসীর গ্রন্থ থেকে একটার যদি প্রমাণ দিতে না পারি, জীবনে কোনোদিন লাইভে মুখ দেখাবো না, আমার মুখ কখনো কোনো ফেসবুকেও দেখবেন না, লাইভেও দেখবেন না। চ্যালেঞ্জ, বাংলাদেশের সমস্ত আলেমকে চ্যালেঞ্জ দিলাম, যে কয়টা কথা বলেছি এক প্রত্যেকটা রেফারেন্স আমি এখানে বসে দিব, যদি আপনারা আমাকে চ্যালেঞ্জ করেন, যে কোনো মুসলমানকে চ্যালেঞ্জ করলাম, যে কোনো আলেমকে চ্যালেঞ্জ করলাম, প্রত্যেকটা রেফারেন্স আমি দিব, প্রমাণ করে দিব যে লুচ্চা নবী মোহাম্মদ একটা ধর্ষক ছিল, একটা লুচ্চা ছিল, একটা শিশু কামী ছিল, একটা শিশু ধর্ষক ছিল,
গণহত্যাকারী ছিল, খুনি ছিল, ডাকাত সর্দার ছিল, প্রত্যেকটা জিনিসের প্রমাণ আমি দিব। আর আপনারা আসছেন আমাদের আমাদের মানবিকতা চেক করতে, আমরা মানবিক কি না, ওয়াও ভাই ফ্যান্টাস্টিক। তাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ধর্মের নবী ধর্ম ত্যাগ করলে তাদেরকে কত, ভাই নবী ছাড়া কথা বলেন, আমি কথা বলবো, নবী ছাড়া কথা বলেন, কথা বলবো না, আপনি আপনি কথা বলবেন, আপনার মানে এমন একটা ভাব করতেছেন আপনার কথা বলার জন্য আমি একবার বসে আছি, মানে আপনি কথা বলবেন ওয়াও আমি একেবারে জীবন আমার ধন্য হয়ে গেছে, এই মোহাম্মদ নামক একটা মানে বলদ আমার সাথে কথা বলবে আমার 14 বৃষ্টি ভাই ধন্য হয়ে গেছে, মানে কেন মানে আপনার কেন মনে হয় আমি কথা বলবো, ওকে নিয়ে মহানবীকে নিয়ে কথা না বললে আমি কথা বলবো, মানে আমি তাতে খুশিতে একদম লাফাচ্ছি, ওয়াও আমার সাথে কথা বলবে, এই ছেলে আমার সাথে কথা বলবে, কি ধন্যটা হইলাম আমার 14 বৃষ্টি ধন্য হয়ে গেল ভাই, আপনার কাছে কেন মনে হচ্ছে যে আপনি আমার সাথে কথা বলবেন, আমার জীবনটা কেন আমার একদম ধন্য হয়ে গেল, অবশ্যই ধন্য হয়ে গেল, কারণ আপনার নাস্তিক তো বুদ্ধি জ্ঞান, লুচ্চা নবী মোহাম্মদ, লুচ্চা নবী মোহাম্মদ কে তো লুচ্চাই বলতে হবে, ধর্ষক নবী মোহাম্মদ কে তো ধর্ষকই বলতে হবে, আমি যদি একটা আমি একটা গালি দিচ্ছি না যে এটা সত্য কথা, সত্য কথা বলতেছি, সত্য কথা কখনো গালি হয় না, চোরকে চোর বললে কখনো গালি হয় না, এটা হচ্ছে সত্য কথা বলছি, চুরি করছে ধরা খাইছে চোর মানে তাকে ইয়া করছে তাকে চোর বলা হচ্ছে, এটা আবার গালি কিসের, আমি জানতে চাচ্ছি যে আপনার ধর্মের মানবিকতা তো এইগুলা তাই না মোহাম্মদ ভাই, বলেন এবার, হ্যাঁ চলে গেছে, এই যে দেখেন আবার যুক্ত করেছে চলে গেছে, আর চ্যালেঞ্জ করতেন কোনটা কোনটা আমি ইয়া বলেছি যে দেখেন চলে গেছে ভেঙে গেল, চ্যালেঞ্জ করতেন আমাকে যে না আমার নবী ধর্ষণ করে নাই, প্রমাণ দেখার প্রমাণ প্রমাণ চাই, আচ্ছা আবার যুক্ত হয়েছে, মোহাম্মদ আপনি আমাকে চ্যালেঞ্জ করেন যে কোনটা নিয়ে আপনার আপত্তি আছে, যে আমি যে কথাটা কথা, আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা সায়েন্টিফিক জিনিস বলবো, হ্যাঁ আপনি আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করছি সায়েন্টিফিক জিনিস না, আপনাকে আমি যেটা না 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 আমি আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করছি সেটির উত্তর দেন, আমি যে আপনার নবীকে এতক্ষণ ধরে যে কয়টা কথা বললাম, যতগুলো কথা বললাম, শিশু ধর্ষক বললাম, ধর্ষক বললাম, লুচ্চা লম্পট বললাম, লাফাঙ্গা বললাম, খুনি বললাম, গণহত্যাকারী বললাম, কোন বিষয়টা নিয়ে আপনার আপত্তি আছে স্পেসিফিকলি সেই জিনিসটা বলবেন, আমি সেই জিনিসের রেফারেন্স বের করবো এবং আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি, যে সেটা আমি কি মিথ্যা বলছি কিনা, আমি কি বানায় বানায় বলছি কিনা আপনার নবীর নামে, নাকি আসলেই কোরআন হাদিসে এই জিনিস আছে, নাকি আমি বানায় বানায় বলছি, সেটা চেক করবো আমরা। আপনাকে জিজ্ঞাসা করেছি যেটা সেটা হচ্ছে কোন একটা পয়েন্ট বলেন, এই পয়েন্টের সাথে আপনি একমত না, বলেন আপনার কোন পয়েন্টের সাথে আমি একমত না, কিছু বলবেন, একটা স্পেসিফাই করেন, একটা স্পেসিফাই করেন, স্পেসিফাই করার তো আমার দরকার নাই, আপনার দরকার না থাকলে তাহলে ভাগেন, তাহলে তো মানে আপনি মেনে নিচ্ছেন যে আপনার নবী লুচ্চা ছিল, লম্পট ছিল, ধর্ষক ছিল, শিশু ধর্ষক ছিল, গণহত্যাকারী ছিল, মানে না হলে তো আপনি আমাকে চ্যালেঞ্জ করতেন যে এটা প্রমাণ দেখান, এটা প্রমাণ দেখান আমাকে, তখন আমি প্রমাণ দেখাইতাম। শেষবার যুক্ত করছি, শেষবারের মতো আপনাকে আবারও জিজ্ঞেস করছি, শেষবারের মতো এরপর বের করে, আচ্ছা আমার একটা লাস্ট প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিবেন না, আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটার আগে উত্তর দেন, তাহলে আপনি আমারটা দিবেন না আমি কেন, ওকে গুড বাই, টিক আউট, লাথি মেরে বের করে দিলাম।